আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এই ডান্সের ভিডিওটা কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে, যেটা আপনারা বর্তমানে পিভিতে দেখতেছেন। তো চাইলে আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের সর্বপ্রথম যেমন একটা ব্রাউজার ওপেন করতে হবে, আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো। দেন এখান থেকে হচ্ছে আমাদের যে গুগল সার্চটা আছে, এখানে লিখব vigal.ai অথবা space.ai। তো এখান থেকে যদি গুগল সার্চ করবো, জাস্ট vigal.ai লিখে সার্চ দিলি আমাদের সামনে এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, যেটা হচ্ছে vigal.ai থেকে জাস্ট আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে এটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের জয়েন দি বেটাতে ক্লিক করতে হবে, এখান থেকে আপনারা দেখতে পাবেন। আর এর আগে অবশ্যই একটা ডিসকর্ড অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল দিতে হবে, যেটা হচ্ছে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আমি আপনাদেরকে যদি দেখাই, এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে অ্যাপ্লিকেশনে, এবং হচ্ছে এখান থেকে আমরা ডিসকর্ড নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিয়ে রাখবো। ওকে, এই যে অ্যাপ্লিকেশনটি আমাদের ডাউনলোড দিয়েছে, আপনারা জাস্ট ডাউনলোডটা ওপেন করে এখান থেকে একটা জিমেলতে কানেক্ট করে নেবেন। দেন হচ্ছে ডিসকর্ড অ্যাপ্লিকেশনের কাজ আপনার শেষ। তো এখান থেকে আমরা জয়েন দ্য বেটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের ডিসকর্ড সার্ভারের সাথে কানেক্ট হবে, অর্থাৎ ডিসকর্ড অ্যাপটি ওপেন হবে। ওকে, অটোমেটিক্যালি আমাদের ডিসকর্ড অ্যাপে যাওয়া লাগবে না, এখান থেকে ক্লিক করলে অটোমেটিক্যালি রিডাইরেক্টিং হয়ে চলে যাবে। দেন হচ্ছে আমাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস আসবে। ওকে, তো একটু লোড নিচ্ছে, এইরকম ইন্টারফেস আসবে। ওকে, আর যদি কোনো কিছু অ্যালাউ চায় ফার্স্ট টাইমের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই অ্যালাউ করে দেবেন। দেন এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। ওকে, দেন অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলে দেন হচ্ছে নেক্সট আসবে এরকম, এখান থেকে ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করবো, তিন নম্বর যাই অপশনটি আছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা যে মেসেজ বক্সটি আছে এখানে একটা ক্লিক করবো, এবং এখান থেকে আমরা নিব স্ল্যাশ আইকন। ওকে, সরি, স্ল্যাশ আইকন, এবং এখান থেকে টাইপ করবো অ্যানিমেট। জাস্ট এনিমি লিখলে বা এনি লিখলেও আপনাদের সাজেস্টে চলে আসবে। তো আমরা এনিমেটের উপর একটা ক্লিক করবো, এবং এখান থেকে আমাদের ইমেজ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা একটা ইমেজ নিব, আপনার গ্যালারি থেকে সকল ইমেজ এখানে শো হবে। তো আমরা একটা ইমেজ সিলেক্ট করবো, আপনি চাইলে আপনার মতো করে যে কোনো ইমেজ নিতে পারেন। তো এখান থেকে একটা প্রম্পট অ্যাড করতে হবে, মোশন প্রম্পট। তো এই প্রম্পটটা আপনি কোথায় পাবেন, এখান থেকে আমরা যেই vigal.ai ওয়েবসাইটে ছিলাম সেই ওয়েবসাইটটাতে চলে যাবো, ঠিক যেখানে ছিলাম। তো এখানে হোম পেজের পাশাপাশি দেখবেন যে প্রম্পট নামে একটি এখানে অপশন আছে। তো আমরা এই প্রম্পটে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আপনার অসংখ্য প্রম্পট চলে আসবে, এখানে আপনার সামনে থাকতে পারে, আবার অনেকের ক্ষেত্রে দেখা গেলো এখানে থাকবে না। তো এইখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে আপনি খুঁজবেন, যদি না পান সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ অপশনটাকে ইউজ করবেন, এবং সর্বপ্রথমে এখানে দেবেন ডলার আইকনটা। ওকে, এখান থেকে আমরা সার্চ টাইপে ডলার আইকন অ্যাড দিব। দেন এখান থেকে আমরা টেক্সট টাইপ করব ম্যাগনেটিক। ওকে, জাস্ট ম্যাগনে ম্যাগনে লিখে চলে আসবে, এখানে দেখছেন ম্যাগনেটিক এই যেই আছে এই টেক্সটটা লিখে সার্চ করবেন। তো আমরা এটা দিয়ে সার্চ করলে আমাদের সামনে এরকম একটা প্রম্পট চলে আসবে, এই প্রম্পটটাকে আমরা কপি করে নেব। এখান থেকে কপি করার জন্য যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে জাস্ট ক্লিক করলে আপনাদের কিন্তু প্রম্পট কপিড সাকসেসফুলি। তো এখান থেকে ওকেতে ক্লিক করে আমরা আবারও চলে যাবো সেম ডিসকর্ড যে অ্যাপ্লিকেশন সার্ভারে, এইখানে চলে আসবো। তো আসার পর এখান থেকে আমাদের এই টেক্সটটিকে এখানে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড অপশন দেখতে পাচ্ছি মোশন প্রম্পটের পাশে, এই ব্যাকগ্রাউন্ডে চলে যাবো। ব্যাকগ্রাউন্ডে আসার পর এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিব ফর্ম টেমপ্লেট। ওকে, এখান থেকে আমরা ফর্ম টেমপ্লেটটা রাখবো, এবং রাখার পর এখান থেকে ফাইন টিউনে যাব। ফাইন টিউন থেকে আমরা এখান থেকে অন করে দিব, এখানে অন করে দিব। এবার হচ্ছে আমাদের এখানে সকল কাজ কিন্তু শেষ, জাস্ট আমাদের ভিডিওটাকে ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে সেন্ড অপশন ক্লিক করবো, যে মেসেজ সেন্ড। এটাকে অবশ্যই আমাদের ঘড়ির টাইমটা দেখে নেবো, এখানে এগারো বাজে। তো আমরা এখান থেকে মেসেজটাকে সেন্ড অপশনে ক্লিক করবো। সেন্ড অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে আমাদের মেসেজটা এই বক্সে কমান্ড সেন্ড হয়ে যাবে, অলরেডি সেন্ড হয়ে গেছে। জাস্ট আমাদের এটা খুঁজে বের করতে হবে যে আমাদের এই নাম অনুযায়ী অথবা টাইম অনুযায়ী আমাদের মেসেজটা কোথায় আছে। ওকে, এখানে দেখেন অসংখ্য মেসেজ কিন্তু অলরেডি এখানে সেন্ড হয়ে গেছে, এখানে বেশ কিছু মেসেজ আছে। তো এইগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে এখানে নাম দিয়ে। এখানে একটু খুঁজতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে এক মিনিটের ভিতরে এখানে কয়েকশোর উপরে মেসেজ সেন্ড হয়ে যায়। ওকে, তো এখান থেকে আমাদের এটাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে, আপনার টাইমটা মিলিয়ে নেবেন এখানে কয়টা বাজে, এবং ওইটার ভিতরে কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, এক দুই মিনিট এদিক ওদিকে, আপনার দুই তিন মিনিট কোনো সময় দুই মিনিট লাগে এটা ক্রিয়েট হতে, খুব বেশি সময় লাগে না। তো আপনারা একটু এইভাবে খুঁজে নেবেন যে আপনার টেক্সটটা কখন সেন্ড করছেন এবং কোথায় আছে। ওকে, তো আমরা কিন্তু এইভাবে খুঁজতে কিন্তু আমরা আমাদের টেক্সটটা পেয়ে যাবো, যেমনটা এই যে এইখানে দেখেন আমরা যে মেসেজটা সেন্ড করছি 3:12 মানে 11 পরে সেন্ড করছি, 12 বেজে গেছে। তো এইখান থেকে কিন্তু আমাদের প্রম্পটটা আমরা কিন্তু মাত্রই দেখতে পাইছিলাম, ওইটা আবারও মেবি উপরে চলে গেছে। ওকে, তো আমাদের আবারও উপর থেকে একটু খুঁজে বের করতে হবে। তো মূলত এইভাবে আপনি আপনার প্রম্পটটাকে মেসেজটাকে খুঁজে পাবেন।
তো অলরাইট গাইজ, এখানে কিন্তু আমরা আমাদের যে প্রম্পটি এখানে কিন্তু 3:12 যেটা সেন্ড করেছিলাম, তো মূলত এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। আমরা আমাদের ইউজার নেম দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিডিওটি, এবং আমরা যদি ফটোসে একটা ক্লিক করি, আমাদের কমান্ড ফটো মূলত হচ্ছে এই ফটোটা ছিল যে আমরা এই ফটোতে একটা ভিডিও মেক করবো। ওকে, তো এখানে কিন্তু হচ্ছে আসার পর এখানে আমাদের এই ফটোটা ছিল এবং ভিডিও ছিল এইটা, আমরা এই প্রম্পটি এখানে অ্যাড করছিলাম। ওকে, এখানে যদি দেখেন আমি ভিডিওটাকে প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে ভিডিওটি এডিটিং হয়ে গেছে, যেটা মূলত হচ্ছে আপনার বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেন্ডিং। তো যে যেরকম পারতেছে পিক দিয়ে এডিটিং করতেছে, আপনি চাইলে আপনার বা ফ্রেন্ডের যে কারোর পিকচার দিয়ে কিন্তু এগুলো মেকিং করে নিতে পারে, এবং চাইলে আপনি কিন্তু সাউন্ড আপনার মতো করে অ্যাড করে নিতে পারেন। তো এখন ভিডিওটিকে সেভ করার জন্য থ্রেড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো মূলত এইভাবে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন, আর সাউন্ড আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারবেন। যদি সাউন্ড অ্যাড করতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন, আশা করি পরবর্তী কোনো টিউটোরিয়ালে আপনাদের এটাকে ক্লিয়ার করে দিব। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।